সদস্য যারা প্রতিনিধিত্ব করছেন আজকে লক্ষিন্দ টুডু জার্সি নাম্বার 88 বিজয় সরেন জার্সি নাম্বার 5 অজয় টুডু জার্সি নাম্বার 11 রাইসেন সরেন জার্সি নাম্বার 10 বিষ্ণু রায় জার্সি নাম্বার 8 শিকিটন মুরমু জার্সি নাম্বার 2 কার্তি হাসদা জার্সি নাম্বার 16 রামদাস মার্ডি জার্সি নাম্বার 9 স্বপন হেমব্রম জার্সি নাম্বার 7 অতিরিক্ত তালিকায় রয়েছেন মহেন্দ্র মুরমু জার্সি নাম্বার 12 রাজা হেমব্রম 6 আলফ্রেড কিষ্কু জার্সি নাম্বার 15 এবং টুডু একাদশে যারা প্রতিনিধিত্ব করছেন কৈলাস মুরমু গোলরক্ষকের ভূমিকা পালন করবেন জামিন মার্ডি জার্সি নাম্বার 5 গোল জার্সি নাম্বার 3 যেটি দেখার জন্য দর্শক মাঠে আসেন গোল দারুণভাবে কিন্তু নামতে দেওয়া হয়েছে গোল জার্সি নাম্বার 3 রাজা জার্সি নাম্বার 4 মিস্ত্রি হেমব্রম জার্সি নাম্বার 11 ফিলিপ জার্সি নাম্বার 10 সুরেশ হাসদা জার্সি নাম্বার 13 বুদ্ধিরাম সরেন জার্সি নাম্বার 9 কালীরাম টুডু জার্সি নাম্বার 2 এবং অতিরিক্ত তালিকায় রয়েছে বাবুরাম মুরমু জার্সি নাম্বার 8 মেম্বার যিনি আছেন কাউন্টডাউনের দিকে একটু লক্ষ্য রাখবেন কাউন্টডাউন করে খেলাটি স্টার্ট করব তো কাউন্টডাউন শুরু 10 9 8 7 6 5 4 3 2 1 Let's play बच गया सिटी उड़ गया बॉल कम ऑन लेट्स फुटबॉल तो सिटी भी बच गया और बॉल भी उड़ गया और देखिए जानदार शानदार फुटबॉल सलनेगा मार्शल क्लब की मैदान पर চক্রপতিকে আমরা পেয়েছি আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং তাকে পুরস্কৃত করবে ক্লাবের সহ সভাপতি তাম্বর হেমব্রম তিনি পুরস্কৃত করবেন প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রিয়া চক্রবর্তী তো প্রিয়া চক্রবর্তীকে পুরস্কৃত করছেন তাম্বর হেমব্রম সুদৃশ্য ট্রফি দিয়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে দেখুন সেই দৃশ্য তুলে ধরা হয়েছে এমডি স্পোর্টস সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এবারে টুর্নামেন্টের আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো মার্শাল ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ এমডি স্পোর্টস সরাসরি গ্র্যান্ড ফিনালের লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনারা দেখতে পাবেন এমডি স্পোর্টসে এমডি স্পোর্টস চালু করছে এবার চূড়ান্ত পর্বের ম্যাচের ধারা বিবরণী আজকের চূড়ান্ত পর্বের ম্যাচে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়ান সাইড অনিমেষ একাদশ ইউরি অ্যানাদার সাইড টুটু একাদশ ওয়েস্ট বেঙ্গল এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সাদা জার্সিতে টুটু একাদশ যারা গ্রাউন্ডের
পূর্ব থেকে পশ্চিম দিকে আক্রমণ শোনাচ্ছেন রঙ্গাচার মোবাইলের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ শোনাচ্ছেন সেটি টুটু একাদশ এবং নীল জার্সিতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আক্রমণ শোনাচ্ছেন অনিমেষ একাদশ আপনার মোবাইলের ডান দিক থেকে বাম দিকে যারা আক্রমণ শোনাচ্ছেন সেটি অনিমেষ একাদশ প্রথমার্ধের খেলা চলছে গোল শূন্য অবস্থায় এবং দুটি গতকাল এই দুটি দল অক্লান্ত পরিশ্রম করে দুটি দল কিন্তু গ্র্যান্ড ফিনালের টিকিটটি কিন্তু পেয়েছে এবং সেখান থেকে আজকে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত পর্বের ম্যাচে অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন চার ম্যাচ পরিচালক আর এখানে জার্সি নাম্বার নাইন এখানে টুটু একাদশের প্লেয়ার মধ্য মাঠে বল ছিল সেখানে অবৈধভাবে একটা ট্যাকল করা হয়েছিল জার্সি নাম্বার থার্টিন তেরো নম্বর জার্সি আমরা দেখতে পাচ্ছি সুরেশ হাসদা তিনি ফাউলটি করেছেন এবং ওখানে এগারো নম্বর জার্সিতে অজয় টুডু আবার একবার অজয় টুডু পায় বল অজয় টুডু গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা একটা কাউন্টার অ্যাটাক তুলে আনার চেষ্টা করছেন সেখান থেকে আবারও জার্সি নাম্বার সেভেন সফল সফল থেকে ডাউন দ্য রাইট একেবারে ডান প্রান্ত বরাবর কাউন্টার অ্যাটাকে উঠে আসার চেষ্টায় অনিমেষ তবে ক্ষেত্রে কিন্তু আবারও বল দিকে করেছে সুযোগ রয়েছে এক্সেলেন্ট গোল চোখছে দেখবার মতো গোল কিন্তু হয়ে গেছে এখানে অনিমেষ একাদশ তো এক শূন্য গোলের লিড তো খেলার উত্তাপ কিন্তু প্রথম থেকেই কিন্তু বেড়ে গেছে এক শূন্য গোলে কিন্তু পিছিয়ে গেছে টুটু একাদশ এবং এক শূন্য গোলের লিডে কিন্তু রয়েছে এই মুহূর্তে অনিমেষ একাদশ শিউড়ি এবং গোলটি করেছেন জার্সি নাম্বার টু শিকিটন মুর্মু প্রথম গোলের নায়ক তবে এক শূন্য গোল যেটা আমরা বলে থাকি স্বস্তিদায়ক নয় তবে অবশ্যই ইন্স্যুরেন্স গোল করার জন্য চেষ্টা করবেন অনিমেষ একাদশ শিউড়ি অপরদিকে টুটু একাদশ তারা কিন্তু সমতায় ফিরতে চাইবে তো কোনটা হয় সেটি এখন দেখার জন্য বেশ কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে যে কথাটি বলছিলাম দুটি শক্তিধর দল গতকাল তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দলকে গ্র্যান্ড পর্বের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আবারও মাঝ মাঠে বল একজনকে ড্রিবলিং করে ঢুকে যাওয়ার চেষ্টায় অনিমেষ একাদশ রামদাস তার পাই বল জার্সি নাম্বার নাইন সেখান থেকে কাকে দেবেন একজনকে ড্রিবলিং করে আবারও মধ্য মাঠে বল ব্যাক পাস রক্ষণভাগের দায়িত্ব অন্তত দক্ষতার সঙ্গে পালন করে থাকেন এখানে জার্সি নাম্বার ইলেভেন অজয় অজয় কিন্তু গতকাল দেখেছিলাম তার নামের প্রতি সার্থকতা প্রমাণ করেছিলেন তবে এখানে অনবদ্য ডিফেন্স আমরা দেখতে পেলাম এবার কিন্তু আক্রমণে টুটু একাদশ সাদা জার্সিতে চমৎকার বলটি বাড়িয়েছিলেন তবে টুকাটির ক্ষেত্রে একটু লং হয়ে গেছে যে কারণে লোকিন্দার টুটুর বলটি গ্রিপ করতে কোনো রকম অসুবিধা কিন্তু হয়নি তো প্রথমার্ধে এক শূন্য গোলের দেখা আর দুটি দল একটা উন্নততর ফুটবল কিন্তু শো করছে এবং দর্শক কুল কিন্তু তারই তারই উপভোগ করছেন দুটি দল ফুটবলের গুণগত উৎকর্ষতার নজির কিন্তু দেখাচ্ছেন বলতে বলতে বাঁদিক থেকে কাউন্টার অ্যাটাকে টুটু একাদশ চমৎকার মাইনাস এখানে হেডটি করেছেন তবে রক্ষণ ভাগের প্লেয়ার এক্ষেত্রে সজাগ ছিলেন ওই অনিমেষ একাদশের আবারও টুটু একাদশের অর্থে বল সেখান থেকে বল কিন্তু পার্শ্ব প্রতিরেখা অতিক্রম করল অর্থাৎ ত্রয়ীন অনিমেষ একাদশের অনুকূলে শুরু করেছেন নিজেদের অর্থে যেখানে অজয় আবার একবার দু নম্বর জার্সিতে সিকিটান প্রথম গোলের নায়ক সিকিটান একটা লং পাস কিছুক্ষণ এয়ারে বল তবে হেড দিয়ে বল কিন্তু গোলরক্ষককে দিয়েছেন ওই টুটু একাদশের রক্ষণ ভাগের প্লেয়ার গোলরক্ষক কৈলাস মুর্মু ওই চিলকাঠির নিচে তিনি তার দায়িত্ব পালন করছেন যদিও একটা বারের জন্য তাকে এখনো পর্যন্ত একটা গোল কিন্তু কনসিড করতে হয়েছে এখানে আবার একটা সুযোগ তৈরি হয়েছে অনিমেষ একাদশের তবে যেভাবে বলটি বাড়িয়েছিলেন প্রথম পদক্ষেপে বলটি কিন্তু নিতে পারেননি রামদাস জার্সি নাম্বার নাইন আর এখানে তেরো নম্বর জার্সিতে আমরা দেখতে পাচ্ছি সুরেশ হাসদা তবে তাকে দুজনে বাধা দেওয়া হচ্ছে যে কারণে তার আক্রমণ কিন্তু দানা বাঁধল না ওখানে রামদাস ছোট্ট টুকায় ব্যাকপাস করেছিলেন সেখান থেকে আবারও বল রিগেন করেছে অনিমেষ একাদশ জার্সি নাম্বার টু শিকিটান শিকিটান কিন্তু কাজের কাজটি করেছেন দলকে কিন্তু লিড এনে দিয়েছেন এবার কিন্তু প্রান্ত বদল করে বলটি দেওয়ার চেষ্টা আর ওখানে দশ নম্বর জার্সিতে রাইসেন সরেন
রাশিয়ান থেকে কাকে দেবেন একটু সময় নিলেন সুযোগ রয়েছে এখানে তবে আবারও কিন্তু ক্লিয়ারেন্স এখানে পিছন থেকে একটু পুশ করা হয়েছিল যে কারণে ফাউল ফ্রি কিক এবং সরাসরি খেলা লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ আপনারা দেখতে পাচ্ছেন এমডি স্পোর্টস আপনার ফেসবুক পেজের হোম পেজে গিয়ে টাইপ করুন এমডি স্পোর্টস এবং খেলার লাইভ সম্প্রচার দেখুন এমডি স্পোর্টস প্রথম গোল পাওয়ার পর অনিমেষ একাদশের প্লেয়াররা কিন্তু অনেকটাই উজ্জীবিত কেনই বা হবে না প্রথম গোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেখানে প্রথম গোল পেয়ে দলের সমস্ত প্লেয়ারকে একটা উজ্জীবিত লাগছে এখানে আবার একবার রামদাস দেখে নিচ্ছেন ছোট্ট করে বলটি পাড়িয়েছেন তবে ঠিক সেভাবে শটটি নিতে পারলেন না তার সতীর্থ প্লেয়ার এবং সরাসরি গোলরক্ষক কৈলাস মুর্মু টুডু আছেন আবারও ক্লিয়ারেন্স হেড হেড থেকে হেড মাথা থেকে মাথা দেখা যাক এখান থেকে বিপক্ষের কোনো ব্যথা তৈরি করতে পারেন কিনা আবারও কিন্তু বল রিগেন করেছে জার্সি নাম্বার 7 এখানে স্বপন স্বপন ছোট্ট কাটো চেহারা স্বপন থেকে কাকে বল দেবেন উদ্দেশ্য রামদাসকে দেওয়া রামদাস বল পায়নি আবারও বল রিগেন করেছে কিন্তু স্বপন আবারও ডাউন দ্য রাইট ডান প্রান্ত বরাবর বলটিকে দিয়েছেন তবে বহু মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছেন আজকের এই ফুটবল যজ্ঞে আর সময়ের সাথে তাল মিলিয়ে গতি স্কিল সবকিছুর সংমিশ্রণে ফুটবল চলছে অন্তত আপন ছন্দে এবং সেই ছন্দময় ফুটবল উপহার দিচ্ছে দুই দলের সমস্ত প্লেয়ার এবং ফুটবল প্রেমী দর্শক যেন তারি তারি উপভোগ করছেন এখানে চমৎকার ম্যাচ পরিচালনা করছেন আজকের ম্যাচ পরিচালক তবে সদা কিন্তু ক্ষেত্রে পাওয়ার ইউটিলাইজ করতে পারলেন না রাইট উইং এর প্লেয়ার ফুটবল আমাদের আশা তাই তো ফুটবলকে এত ভালোবাসা ফুটবল মানে কৌতূহল ফুটবল মানে আবেগ প্রবণতা স্বপ্ন ছোঁয়ার ক্ষণ হৃদয় ভাঙা থমকে যাওয়ার সময় আরো কি কত কি আর এখানে স্বপন তবে স্বপন একজন দুজনকে ড্রিবলিং করে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন এখানে একক মুন্সিয়ানায় গোল করার একটা চেষ্টা দেখতে পেলাম স্বপনের মধ্যে কিন্তু ফুটবল দলগত খেলা দলগত প্রচেষ্টা করলে হয়তো একটা সুযোগ সৃষ্টি হতো সেটি কিন্তু করেননি স্বপন এখানে এয়ারে বল আর এখানে হেড হেড দিয়ে কিন্তু ব্যাকপাস করার চেষ্টা রয়েছে গোলকিপারকে এবং গোলকিপারের উদ্দেশ্যে বলটি কিন্তু বাড়ানো হয়েছে সেন্ট্রাল ডিফেন্ডারে অজয় টুডু 11 নম্বর জার্সি পরিহিত ভুল পাস সুরেশ আস্তা সুরেশ আস্তার সঙ্গে একটা ডুয়েট নিকিটনের একটা চ্যালেঞ্জ বল রিগেন করেছে কিন্তু এখানে আমরা কমিটির ছেলেদের অনুরোধ করব একটু দায়িত্ব নেওয়ার জন্য ঐতিহ্যের ফুটবল গৌরবের ফুটবল ইলেকট্রিফাইং অ্যাটমোস্ফিয়ার জোয়ার বইছে মাঠে আর এদিকে চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো দর্শক অন্তত মাতমুখী হয়েছেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ শরতের এই মৌসুমে অপরূপ সৌন্দর্য মণ্ডিত আবহাওয়া বিরাজ করে নয়নাভরাম দৃশ্যের অবতারণ হয় আর একথা যখন বলছিলাম তখন সুরেশ ডান দিক থেকে গতি বাড়াচ্ছেন চমৎকার একটা মাইনাস তবে অনবদ্য ডিফেন্স অনিমেষ একাদশের রক্ষণ ভাগের প্লেয়ারদের আর এখানে রামদাস রামদাস কাকে দেবেন ব্যাকপাস সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে নিজেদের অর্ধে ছোট ছোট পাসের মধ্যে দিয়ে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা এবং সারা মাঠ জুড়ে খেলার একটা প্রবণতা দেখতে পাচ্ছি অনিমেষ একাদশের ছেলেদের মধ্যে এবং সেই কারণেই তারা কিন্তু গোলটি পেয়েছে আর এখানে চমৎকার বডি ডজ আমরা দেখতে পেলাম একটা গোল তবে এবার কিন্তু ভুল পাস স্কোয়ারে যে পাসটি বাড়ালেন সেটি কিন্তু ঠিক হয়নি আর ম্যাচ পরিচালক তিনি বাসে বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শেষ ভালো হ্যাঁ যাহা ইনান কো তঙ্গি তরঙ্গ রে মিনা বুনা যাহা দো আবু কো তলা রে কিন ফেটো কানা অশোক মুর্মু আর সোহাগিনী হেমরম ড্যান্স ধামাকা তখন নিয়ে নিয়ে যাহা লো ইরান খোঁজ উনকি নিয়ে লাগিতে অপেক্ষা রে মিনা বুনা নিত উনকি বুন নিয়ে নিয়াম কিনা ডান্স গ্রুপ আ যাইয়ে
जल्द से जल्द आ जाइए, वक्त बहुत कम। और बहुत बहुत शुक्रिया। Ready? এই মুহূর্তে আবার একবার অনিমেষ একাদশের ইয়াং ব্রিগেড তারা কিন্তু আবার একবার শপথ গ্রহণ করছেন, আবার একবার একতাবদ্ধ হচ্ছেন, দলগত সংহতিতে অটুট থাকার মরিয়া চেষ্টা তারা করবেন, সেই কারণেই তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিলেন। তো দ্বিতীয়ার্ধে কোনো নাটকীয় পরিবর্তন হচ্ছে কিনা